প্রিয় দর্শক আমি টুটলি রহমান শুরু করছি দ্য টক শো চায়ের আড্ডা এন নতুন আয়োজন আমাদের আজকের অতিথি একজন অতি পরিচিত ব্যাংকার তিনি ছিলেন আমাদের দেশে দ্য ফার্স্ট ইয়াঙ্গেস্ট পেড ব্যাংকার হু ডিফারেন্স ইন বাংলাদেশ আমার পাশে বসা মিস্টার মাহমুদ সাদার আই এম সো প্রিভিলেজ তুমি তো আমার অনেক দিনের বন্ধু আমি শুনতে চাই তোমার ছোটবেলার কথা মোর ইন্টারেস্টিং পার্টগুলো একটু মজার কথা বলো গো হ্যাড ফ্লোর ইজ ছোটোবেলা আমার ঢাকা শহরে কেটেছে সত্তরের দশক একাত্তরের মুক্তির যুদ্ধ শুরু হয়েছে তখন আমি অ্যারাউন্ড বারো বছর বয়স এই শুরু হলো কনস্ট্রিন বাড়ি থেকে হতে না যাওয়া তার আগের ঢাকাটা ওয়াজ এ ভেরি ডিফারেন্ট ঢাকা ভেরি সেফ ঢাকা তুমি আই ডোন্ট থিঙ্ক ইউ ভেরি সুইট অ্যান্ড নাইস বয় তুমি কী কী দুষ্টামি করেছে শুনতে চাই দুষ্টুমি কী করেছি ঠিক মনে নেই মনে নাই দুই একটা যদি মনে পড়ে যে রাত্রে বেলায় বাসা থেকে বের হওয়া যাবে না তো রাত্রে নিজের ঘরে যে একটা কোলবালিশ লম্বা করে ক্যাথা মুড়ি দিয়ে ওটা দরজার লক করে লাইট অফ করে চলে গেছি রাত্রে যখন ঘরে ফিরলাম এভরি ডে ইট ইট ভেরি নাইসলি ঘরে কোলবালিশে সরাতে যে দেখলাম সরাতে পারছি না দেখি আমার বাবা শুয়ে আছে পড়া থেকে খেলাধুলায় বেশি ইন্টারেস্টেড ছিলাম সো ওইখানে সময়টা বেশি যেত লেখাপড়াটা ওয়াজ লাইক অ্যাবিলিটি টু পারফর্ম ওয়াজ মোর মেক ইট অ্যাট এ গ্রেট দ্যাট আই এম এক্সেপ্টেবল টু এভরিবাডি টু অ্যাট হোম টু মাই টিচার্স আমি আমার তিন ভাই বোনের সবচেয়ে ইয়াঙ্গেস্ট বিং ইয়াঙ্গেস্ট ইন দ্য ফ্যামিলি আমার বাবা মার একটা ভয় ছিল যে হয়তো বা আমার জীবনে কিছু হবে না কারণ আই উইল গেট স্পয়েল্ড সো ভেরি

পারমিশন চাইলে বাবা বলতো মাকে জিজ্ঞেস কর মা বলতো বাবাকে জিজ্ঞেস দ্য পারমিশন নেওয়ার কেম থ্রু অনেকটা সরকারি অফিসে ফাইল যেরকম উপরে উঠতে থাকে নোটিং দিয়ে আবার নিচে নামতে থাকে ওরকম ঢাকায় সেন্ট জোসেফ স্কুল থেকে মেট্রিক পাস করে ঢাকা কলেজে ভর্তি হলাম আমার বন্ধু বান্ধব সব নর্ডেম কলেজে ভর্তি হলো আমি হলাম না নর্ডেম কলেজ ছিল মতি ছিল আমি থাকতাম ধানমন্ডি দুই নম্বর রোডে ঢাকা কলেজ বাড়ির কাছে ছিল আর একটা খুব সুন্দর জিনিস ছিল যে নর্ডেম শুরু হতো ভোরবেলায় এটা শুরু হতো সকাল দশটায় সো ইট ওয়াজ তখন থেকে আমি বুঝলাম যে আইসি জীবনের পার্টটা কী যে ইট এ কালচারাল শখ কারণ আমরা ওই স্কুলে পড়েছি তো খুব ডিসিপ্লিন মাঝখানে বড় হয়েছি ঢাকা কলেজে যারা অন্যান্য স্কুল থেকে এসছে যারা হয়তো এত কঠিন ডিসিপ্লিন বড় হয়নি আই থিঙ্ক দ্যাট ইস এ গ্রেট লেসন ফ্রম মি টু লার্ন যে নট অন ইয়ার কমফার্ট জোন আমার স্কুলের সব ছেলে গেছে বলার চেষ্টা করছি

এবু মুভ আউট অফ ইউর কমফার্ট জোন ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে যখন চাকরি জীবনে ঢুকলাম সেখানকার ডিসিপ্লিন সেপারেট সেখানে রিয়েলাইজ করলাম প্রফেশনাল পার্টটা যখন মানুষ দেখার চেষ্টা করে তখন ভাবে হাউ ক্যান আই কম্পিট আমি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি কাজ করবো এটা আমি ইন্টারমিডিয়েট পড়তে আমি ডিসিশন নিয়েছি ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি তখন আমাদের সময় দুটো স্কোপ ছিল একটা ছিল চার্টার্ড পড়ে অ্যাকাউন্টেন্ট হতে আর একটা হচ্ছে ওয়াইডার ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি

মধ্যবিত্তর মনটা বাবা মার মনটা মনটা যেন স্যাটিসফাইড হলো না যে তারা ছেলে মেয়েকে মানুষ করতে পারেনি ঠিক মতো সো এখন থিংস হ্যাভ চেঞ্জ আই মিন এভরি প্রফেশন হ্যাজ ইটস চার্ম ইটস এবিলিটি অ্যান্ড আই হ্যাভ মাই টু ডটার্স হুম আই হ্যাভ নেভার এভার টোল দেম হোয়াট what ইজ দেয়ার ইন্টারেস্ট ছোটকে নিয়ে এখনও স্ট্রাগল করছি আন্ডার গ্রাজুয়েট কেম ব্যাক

চাকরির সিরিয়াসনেস ওয়াজ ডিফারেন্ট চাকরিতে ইটস অল অ্যাবাউট ইউর অ্যাবিলিটি টু সাকসিড আমাদের প্রতিটা ফিল্ডে একটা স্পেশালাইজেশন থাকে এটা কিন্তু নিজের চয়েসে যাওয়া যায় না এটা দি ওয়ার্ক ফ্লো টেক্স ইউ দেয়ার তো আই ওয়াজ ওয়ার্কিং ইন ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ক্রেডিট সেখান থেকে আমি একটা সুযোগ পেলাম টু অ্যাকচুয়ালি আই ওয়াজ দ্য ফার্স্ট এমপ্লয় ফ্রম বাংলাদেশ টু গেট এ রিজন্যাল পোস্টিং ইন বম্বে এই সুযোগগুলো পাওয়ায় বোধহয় মানুষের ওপেনিংসগুলো আসা শুরু করে তো আমাকে বম্বেতে ট্রান্সফার করা হল ইন দ্য রিজনাল অফিস

বম্বেটিন হংকং বিটিন লন্ডন অ্যান্ড দেন ইন অস্ট্রেলিয়া দ্য মোর মার্কেটস দ্যাট ইউ অপারেটিভ বিশ্বটা বোঝা যায় নতুন প্রোডাক্টস কী হচ্ছে ব্যাঙ্কিং কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে বোঝা যায় যেটা হয়তো আমি একটা বাংলাদেশি ব্যাংকে চাকরি করলে এই সুযোগটা আমি পেতাম অস্ট্রেলিয়া থেকে ফেরত যখন আসলাম এসে আমি চিরঙের রিজেনাল হেড হলাম তখন এসে দেখলাম বাংলাদেশি যে লোকাল ব্যাঙ্কগুলো আমি চাকরিতে ঢোকার পরে খুলেছে বিরাশি সালে তারা একটা জায়গায় যাওয়া শুরু করেছে তো আমি তখন বিদেশি ব্যাংকে চাকরি করি আমার অ্যাম্বিশন হচ্ছে টু দ্য ডেপুটি সিইও দেন বি সি সিইও এই একটা সময় যখন আমি ঢাকায় আসলাম বদলি হয়ে নাম্বার টু তখন একটা সেমিনারে তখনকার মাননীয় অর্থমন্ত্রী আমাকে প্রশ্ন করেছেন যে আপনারা বিদেশি ব্যাংকরা এত টাকা উপার্জন করেন আমাদের দেশি ব্যাংকগুলো করে না কেন তা আমি সেমিনারে এই কথাটার উত্তর দিতে চাইনি তাও বাধ্য হয়েছিলাম বলতে দেখেন সরকারি ব্যাংকের ইনএফিসিয়েন্সির উপরে

তো প্রথম আমি যখন সুযোগ পেলাম একটা লোকাল ব্যাংকে যাওয়ার জন্য ইস্টার্ন ব্যাংকের ইতিহাসটা যদি বলি এটা কিন্তু একটা বিদেশি ব্যাংক ছিল এটা বিসিসিআই ছিল বিসিআই যখন বন্ধ হয়ে যায় তখন সরকার এটার আন্ডার এ রেগুলেটরি অ্যাক্ট ইন দি পার্লামেন্ট এটার এটার ওনারশিপ যদি টোয়েন্টি পার্সেন্ট নিয়েছিল তারা এটাকে কন্ট্রোল বোর্ড কন্ট্রোল টন্ট্রোল দিয়ে তারা এটাকে আবার খাড়া করার চেষ্টা করেছিল দু হাজারের সেপ্টেম্বরে সরকার ডিস ইনভেস্ট করলো তখনই যারা অন্টারপ্রেনিয়ার ছিলেন তারা আমাকে হেড হান করলেন এবং আমার ওই ইবিএল এর ফেয়ারওয়েল আমি একটা কথা বলেছিলাম ওনাদেরকে যে কংগ্রেচুলেশনস শুড নট বি গিভেন টু মি ফর ডুইং এ গুড জব আই থিঙ্ক আই কংগ্রেচুলেট দোজ বোর্ড অফ ডিরেক্টরস অন্টারপ্রেন্স হু হ্যাড দ্য ভিশন হু হ্যাড দ্য কারেজ টু সি মি কামিং ইন দেয়ার টুক এ চান্স অন মি ইট ওয়াজ এ পিওরলি এ চান্স আমাদের কোনো প্রুভেন ট্র্যাক রেকর্ড ছিল না আমার বয়স একচল্লিশ বছর বয়স ছিল বাংলাদেশ ব্যাংকের একটা আইন আছে যে ব্যবস্থাপনা পরিচালকের চারটে কোয়ালিফাইং টেস্ট লাগে এক হচ্ছে তাকে চল্লিশ বছর বয়স হতে হয় দুই হচ্ছে তার পনেরো বছর ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স থাকতে হয় তিন হচ্ছে তার নামে কোনো সিআইবি ডিফল্ট থাকবে না এবং চার হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্কের অডিটে কোনো কমপ্লেন থাকবে না এই চারটে বেসিক প্রিন্সিপাল তারপরে আরও অনেক কিছু দেখে তো আমার বয়স একচল্লিশ আমার সরের আঠারো বছর ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স আমার দরখাস্ত যখন বাংলাদেশ ব্যাঙ্কে গেলো এটা প্রচণ্ড তোলপাড় সৃষ্টি করলো কেন তোল পার সৃষ্টি করলো তারা বললো যে প্রাইভেট সেক্টর ব্যাঙ্কে এই বেতনে কেউ নেই কাজে আমরা ওনাকে এই বেচন দেবো না আমি কিন্তু ততদিনে চারটি বারটি গুটিয়ে চাকরি ছেড়ে এই ব্যাঙ্কে জয়েন করে গেছি আমার অফ ডিরেক্টর বললো কী করবেন আমি বললাম কিছু করার নাই ইটস এন অন্টারপ্রনি রিস্ক আই হ্যাভ টেকন ইন মাই লাইফ অ্যান্ড আই হ্যাভ রান উইথ ইট যদি আমার না পোষায় তাহলে বলেন এই কথা বলতে পারবেন না আপনি ঢুকে গেছেন দের ইজ নো একজেট তারপরে বাংলাদেশ ব্যাংকে অনেক বোঝানো হলো বলা হলো যে দেখো আমি যে বেতনে ছিলাম সেই বেতনে এসেছি এবং এটা সত্যি কথা কেউ বিশ্বাস করবে না যে আমি এক টাকা ঊর্ধ্ব বেতনে আসি এবং এই খবরটা নাম করা পত্রিকার ফ্রান্ট পেজ এবং ম্যাগাজিনসে আসা শুরু হলো তখন বাংলাদেশ ব্যাঙ্ক আমাকে পারমিশনটা আবার আটকে দিল যে না এইটাতে করা যাবে না তো হাই স্টেড যে টাকার অ্যামাউন্টগুলো কোড করা হতো সেগুলো সত্যি না আমার কাজিনের ছেলে আমাকে প্রশ্ন করেছিল যে করেছিলাম কি সত্যি এত টাকা বেতন পাচ্ছ আছে না তো কি পাচ্ছ সেটা যখন বললাম চাকরি করে বেতন ব্যবসা করে না এত টাকা এত টাকা রোজগার করতে পারি তো ওই সময়টা হয়তো যুগ ছিল যে প্রফেশনালদের ভ্যালুটা ওইটুকুই ছিল বাট আই এম ভেরি হ্যাপি অনুভূতিটা ভেরি সিম্পল আই নেভার ওয়ানটেড দিস প্র্যান্ডা অন মি বিকজ এতে আমার অনেক পোহাতে হয়েছে চাঁদাবাজি থেকে ইনকাম ট্যাক্স অনেক কিছু এবং কথাগুলো যেটা কারো জিনিসটা সত্য ছিল না তার অনেক কমই আমি পেয়েছিলাম বাট অনুভূতি ওয়াজ আই নেভার ফেল্ট এক্সাইটেড হ্যাপি সিং দ্যাট নিউজ এটাই ছিল অনুভূতি মহিলাদের ফেসিলিটিজ ব্যাঙ্কিং সেক্টরে কারা কোন ব্যাংক বেশি দিচ্ছে কোন ব্যাংক বেশি মানে আমাদেরকে মানে প্রচার করছে আমরা খুব কম প্রচার পাই কিন্তু মহিলারা যে ফেসিলিটিস কি পায় একটু জানতে চাচ্ছি প্লিজ একটা ব্যাংকের কাছে গ্রাহক মহিলা পুরুষ কিন্তু আলাদা চোখে দেখে না টু বাট হা কিন্তু আমি যখন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলাম বহু উইমেন্স এখানে অ্যাসোসিয়েশন আছে উই তারপরে আছে অনেকে অনেকের সেমিনার আমাকে ডেকেছে আমি গিয়েছি ওখানে আমি অনেকগুলো কমপ্লেন শুনেছি যে অন্যরা মহিলা অন্টারপ্রনিওররা ব্যাংকের কাছে গেলে টাকা পায় না লোন দেয় না কারণ তারা কনফিডেন্স বিশ্বাস আপনার হাজব্যান্ডের কাছ থেকে গ্যারান্টি সাইন করে নিয়ে আসেন তো এটা মহিলারা কেন করতে চায় না কিন্তু এটা আমি বলছি দু হাজার আট নয়ের কথা আমি জানি দু সাল থেকে প্রচুর ব্যাংক আছে এসএম আন্ডারে তারা যেরকম উইমেন অন্টারপ্রনিয়ারশিপের প্রোগ্রাম রান করে এবং খুব সহজ সরল টার্মসে লোন দেয় স্মলার অ্যামাউন্ট দেয় বিকজ রিস্ক আর হায়ার বলে মনে করে দশ লাখ টাকা একটা লোন একটা উইমেনের বুটিকের জন্য একটা একটা হেয়ার স্টাইলিশ ইয়ে করার জন্য অ্যান্ড দে নট ইন ঢাকা দে অল ইন সাব ডিভিশনাল টাউস বিকজ দশ লাখ টাকা ঢাকায় কিছুই হয় না সো এরকম প্রোগ্রাম অনেকের আছে অনেক তোমার ফিউচার জন্য টু টিপস ফর বলতে চাও আমি শুধু বলতে চাই যে ব্যাঙ্কগুলো এখন নতুন বাজার রেগুলেশনে অনেক স্ট্রংলি গভর্নড হবে ব্যাঙ্কগুলো অনেক স্ট্রং হবে ব্যাংকগুলো শক্তিশালী হবে সো গ্রাহক হিসাবে আপনাদের কোথায় টাকা রাখবেন এই ভীতিটা কমে যাবে দ্যাট ইজ অল আই ক্যান সে এবং ব্যাংকিং এর একটা প্যারাডাইম শিফট হচ্ছে

ফেয়ার ওপেন পার্সন হয়তো বাংলিং পার্সন সেটা অ্যাক্টিভ না ফেসবুকে থাকলে দেখা যায় কারা তোমার পেজ চেক করছে ইন্ডাস্ট্রি পিপুল আমাদের সময় তো এখনকার যে সুযোগ যে সোসাইটি যেখানে গেছে ছিল না বাট আই গেস দ্য মোস্ট ডিফিকাল্ট টাইম ওয়াজ ডিউরিং দা ইউনিভার্স দ্যাস দা ফার্স্ট এক্সপোজার টু ফ্রি মিক্সিং উইথ উইমেন্ট ওয়াজ্ট ফার্স্ট হ্যাজ এ চ্যালেঞ্জ ইফ দে

এখন gele প্রতি shopta আমার jata cinema da is the cineplex that has changed his way and attitude towards life i asked for your favorite actress favorite it can actress. be bangladeshi it can be indian it can be favorite um, Hollywood. Actress? i murmurized with an actress not because of her acting but because of her looks not even because of her looks then because of her nature personality uh, person on the screening rekha oh, no, Amita she's beautiful rekha. woman i would go and watch any stupid hindi movie তা ওর সাথে একবার দেখা হওয়ার সুযোগ হয়েছিল আমি তো বম্বেতে পোস্টেড ছিলাম তো আমি এটা গল্প করেছি টু সাম অফ মাই ফ্রেন্ডস হু আর কালেক্টেড ইন বলিউড সার্কেল তোমাকে দাওয়াত দেব তুমি দেখবে সো আমি তো মানে নার্ভাস টার্ভাস হয়ে সেদিন দেখা হবে মানে সকাল থেকে পারলে এট মাই বেস্ট তো গেলাম তো যে আই শুক হ্যান্ডস উইথ হার শি স্মাইল আই স্মাইল তারপরে আমি অনেক কথা বললাম শি স্মাইল আমি আরও কথা বললাম শি স্মাইল কোনো উত্তর দিল না তোমাকে এন্ড আই থিঙ্ক শি ব্রোক মাই হার্ট

আমি কল আকলাম মেটাকে আকলাম কিন্তু বসাতে পারলাম না দেখি আছে ফুলটা লেট মি সি তুমি পুটা হাত তুলতে পারবে না হাত উঠাছিনাই ভাই হাত তুমি সাংঘাতিক আর্টিস্টিক ফুল আছছ এর ফুল হয়েছে কিনা pata হয়েছে আমি জানি না না ফুল হয়েছে সুন্দর ফুল হয়েছে একবার হাত উঠাইনি আর তুমি দর্শক 10 এ 10 দেওয়া যাবে বলা হয় তাকে দিদি 10 এ 10 ওকে ইউ পাস দ্য টেস্ট ইউ আর আই থিঙ্ক ইট ডিড ইস ইন টু বাট আমরা যখন ব্যাঙ্কিং ট্যাঙ্কিং করি অ্যাড দিস এজ ইউ ফেট এভরিথিং এখন কেন জানতে আসছে তোমার থেকে যে তুমি কোন সময় চিন্তা করেছো রিটায়ারমেন্টের পরে তুমি কি করবে তোমার ইচ্ছা কি ডু ওয়ান্ট টু জাস্ট এনজয় ইয়ার লাইফ যে তুমি কিন্তু অনেক সিরিয়াস হয়ে গেছো লেট লাস্ট টু থ্রি ইয়ার্স তোমাকে আগে যেটা চিন্তা তুমি অনেক বেশি লাইভ ছিল ফুর্তি পাচ্ছিলে এখন আমি জানি তুমি নিজের নিজের ব্যবসা শুরু করেছো এই ব্যবসার জন্য কি এত সিরিয়াসনেস ওয়াই দ্য সাডেন চেঞ্জ ইন ইউ আমার কাছে লাগে আমি এগারো বছর চাকরি থাকতে ব্যাংক ছেড়েছি আমি মনে করি আমার বাবার কথা ইস রাইট দি ফার্স্ট আই ইউ রান দ্য কুইক আই ইউ রিচ দ্য ফিনিশ লাইন যেহেতু একচল্লিশ বছর বয়সে হয়ে গেছি চোদ্দ বছর পরে আর বোধহয় এমডিগিরিটা করা

ইয়েস আই ড ওয়ান্ট টু ওয়ার্ক ফর এভার আমি কিন্তু এখনো ওই যে ওয়ার্ক ওয়ার্ক ইজ এ ডে রিলেটেড ওই দিন হয়তো আমি খুব ব্যস্ত থাকি আবার দুদিন তিন দিন চার দিন হয়তো আমার ব্যস্ততা থাকে না বাট আমি মাঝ মনে ইন্ডিপেন্ডেন্ট নাও ইন ডিসাইডিং হোয়াট আই উইল ডু ওয়ে আই উইল ডু আমার কোনো টাইম টেবিল হয়ে ফলো করতে হয় না শিডিউল করতে হয় না ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চাকরিটা খুবই স্ট্রেসফুল টোয়েন্টি ফোর আওয়ার সেভেন স্ট্রেসফুল চাকরি সেখান থেকে আমি অনেক রিল্যাক্স লাভিং না আমি বলবো না তবে আমি একটু আগের থেকে বেশি লেজি হয়ে গেছি লেজি হয়ে গেছি ওই ফানটা করার জন্য যে এফোর্ট এনার্জিটা দিয়ে বেরোতে হয় ওটা মাঝে মাঝে আমি ডাক করে যাই যে না আজকে আর যাবো নাগ থিং ওই ওই যে আনন্দ করতে যাবো চিন্তা করে ট্রাফিকটা চিন্তা করে ড্রাইভার নেই চিন্তা করে আর আমি গেলাম না সো দ্যাট ওয়ে ইউ সো সেকেন্ড থিং আই থিঙ্ক যেটা আমি বিশ্বাস করি যে এটা বললে হয়তো আমার বন্ধু খুব রাগ করবে যে প্রতিটা স্টেজের মানুষের এজের একটা ডিফারেন্ট ডেফিনেশন অফ ফান এসে যায় অ্যান্ড আই গ্যাস আই হ্যাভ ডান মাই ডিউ শেয়ার

যেখানে আমার এক্সপার্টিসটা আমি দেওয়ার চেষ্টা করি ফর এ চেঞ্জ ইন দ্য ওয়ে উই আর ইন দিস ওয়ার্ল্ড এনে ওটা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে জড়িত কারণ ওখানেই আমার এক্সপার্টিস এখন আমি একটা সামাজিক রেভুলেশন করার চেষ্টা করলে পারবো না আমি একটা থিওরোটিক্যাল রেগুলেশন করলে চেষ্টা করলে পারবো না সো মাই কন্ট্রিবিউশন গোজ ব্যাক ইন টু ডেভেলপমেন্ট অফ দি ফাইন্যান্সিয়াল মার্কেট ইজিং অফ দি সেক্টার্স ওয়ের পিপুল আই আই হেল্প পিপল ওয়ের দে আর ট্রাইং টু ডু Is making your life simpler and easier for your financial management. The igloo are not financially rewarding, but they're very soul rewarding. And that is what I think every person wants to do after they retire. When they do not have the need for financial gain, Anymore, they give, give back that to society. Fine. Are, if I have enough money, what will you do? Then I will pick up on your that question and start thinking who's a dream person to stay out <laughs> in a resort?

রিমাইন্ডার দিচ্ছি এন টিভি চায়ের আড্ডা বা অন্য কোনো অনুষ্ঠান বা নিউজ দেখতে হলে লগ করুন ডাব্লুডাব্লিউ ডট আবার দেখা হবে আগামী সপ্তাহে একই দিনে একই সময় টিল দেন ভালো থাকুন আর দেখতে থাকুন অবশ্যই এন টিভি মধ্যবিত্ত যেই চিন্তা মধ্যবিত্ত যে ভাবনা সেইটা সাংস্কৃতিক পরিবেশে আমার আসলে বড়ো হয়েছে সুতরাং আমার বাসার মধ্যে মজুমদার পড়ার যেমন অভ্যস্ততা ছিল হুমায়ুন আহমেদ পরে অভ্যস্ততা ছিল নাইনটেনে থাকতেই আমি আসলে সত্যি ড্রাইভ অফ হয়ে গেছিলাম ফেলুদা পরে আমি তারপরে সিনেমা যখন দেখা শুরু করলাম তখনই আসলে এক ধরনের সিনেমার প্রতি এক ধরনের প্রেম বা ভালোবাসা তৈরি হয়